এক রাতে দুই সিনেমার জন্য দুইটি অনুষ্ঠান থেকে সেরা নায়িকার পুরস্কার পেয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সত্যি দারুণ। গতকাল রাতে যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার সিনেমা হলের 10 বছর পূর্তি উপলক্ষে সেরা তারকাদের পুরস্কার দেওয়া হয়, আর সেখানে সিনিয়র সেরা নায়িকা হিসেবে লালসারি সিনেমার জন্য পুরস্কার পান অপু বিশ্বাস। আর অন্যদিকে বিশ্ব সুন্দরী সিনেমার জন্য পুরস্কার পান পরিমণি। আর তার এক ঘন্টা পরেই সবচেয়ে সম্মানের পুরস্কারগুলোর মধ্যে একটি বাবিচাষ 2022 অ্যাওয়ার্ড পেয়েছেন অপু বিশ্বাস। এটি পেয়েছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমাটির জন্য। সিনেমাটি মুক্তি পেয়েছিল বেশ কয়েক বছর আগে, তবে এখনও যেন সিনেমাটির দাপট শেষ হয়নি। এর আগে এই সিনেমার জন্য আইকনিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন অপু, এবার পেলেন সবচেয়ে সম্মানের পুরস্কারগুলোর মধ্যে একটি। এ সময় বাবিচাষ অ্যাওয়ার্ড পেয়ে আবেগী হয়ে যান অপু বিশ্বাস। কান্নাজড়িত কণ্ঠে ভক্তদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেছেন তিনি। সব মিলে এক রাতে দুইটি অনুষ্ঠান থেকে দুইটি সেরা নায়িকার পুরস্কার পেয়ে অপু করলেন বাজিমাত। প্রিয় দর্শক, বাবিচাষের সেরা নায়িকার পুরস্কার পেলেন অপু। বিষয়টি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।